नमस्कार बंधुरा, आमार चैनेले तुम्हारे सबाई के स्वागत जानाच्छी। तुम्हारा देखते ही पाच्छ एखाने आज के आमी फुचका रेखे आलू सेद्ध रेखे टक जल छोला सेद्ध और एखाने मसला रेखे भाजा मसला नून धने पाता कुचि दिए टक जले काचा लंका और गंधराज लेबू रेखे। फुचकार रेसिपिर भिडियो किन्तु आमी आमार चैनेले आगे तुम्हारे साथे शेयर करेछी। तुम्हरा जदि फुचकार रेसिपिर भिडियोटा देखते चाओ ताहले आमी नीचे डेस्क्रिप्शन बक्से और शेषे कमेंट सेक्शने दिए देव। तुम्हरा एई रकम मचमचे फुचका कि करे बाड़ीते तैरी करबे सेखान थेके देखे निते पारबे। आज के आमी आलूटा माखबो और लकडाउन चलছে বাইরে একদম ফুচকা খেতে পাচ্ছি না, তাই বাড়িতে ফুচকা তৈরি করে আজকে জমিয়ে ফুচকা খাবো। বেশ ঝাল করে আলুটা মাখবো। তাহলে ফারস্টে তোমাদের দেখাই আলুটা আমি কি করে মাখছি। চলো, আলুটাকে হাত দিয়ে আগে আমি একটু মেখে রেখে দিয়েছিলাম খোসা ছাড়িয়ে। এর মধ্যে ফারস্টে আমি ছোলা সিদ্ধ দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ ছোলা সিদ্ধ দিলাম। এরপর কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু ঝাল করে খাবো, ঝালটা একটু বেশি দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবে। এরপর নুন দিয়ে দিচ্ছি, এক চামচ নুনটা দিলাম ফার্স্টে। এরপর ভাজা মশলা, এই ভাজা মশলাটার মধ্যে আমার জিরে, সাদা জিরে, ধনে আর মৌরি আর শুকনো লঙ্কা শুকনো তাওয়াতে ভেজে তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ। এরপর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এই যে টক জলটা, এটা শুধুমাত্র তেঁতুল দিয়ে জলটা করেছি, তার মধ্যে একটু ধনে পাতা দিয়েছি, সামান্য একটু তেঁতুলের জল আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আলুটাকে একটু মেখে নিচ্ছি। অনেক দিন বাইরে ফুচকা খাই না, ফুচকা খাওয়ার জন্য মনটা খুব ছটপট করছিল, তাই আজকে বাড়িতেই ফুচকাটা রেডি করে নিলাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু দেখে নিচ্ছি আলুটা কিরকম হয়েছে। নুনটা ঠিকই আছে, একটু ভাজা মশলা দেব। আবারও একটু দেখে নিচ্ছি আলুটা ঠিকঠাক আছে কিনা। আলুটা আমার একদম মাখা হয়ে গেছে। আলুটাকে সাইডে এবার রেখে দিয়ে টক জলটা রেডি করব। টক জলটা নিয়েছি, টক জলে কিন্তু কিছুই দিনে আগেই বলেছি শুধু ধনে পাতায় দিয়ে রেখেছিলাম। এর মধ্যে একটু নুন দেব। ভাজা মশলা দিচ্ছি টক জলটার মধ্যে। জলজিরা নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। জলজিরার মধ্যে নুন দেওয়া থাকে, সেই কারণে নুনটা প্রথমে অল্পই দিয়েছি, তোমরা কিন্তু চেক করে নেবে। টক জলটা গোলাতে গোলাতেই আমার যেন জিভে জল চলে আসছে একদম। এরপর টক জলের মধ্যে গন্ধরাজ লেবুটা দিয়ে দিচ্ছি, হালকা করে একটু রসটা দিয়ে দিলাম আর লেবুটাকে আমি এর মধ্যেই ফেলে দিলাম। লেবুটা এর মধ্যে দেওয়া থাকলে টক জলের একটা সুন্দর গন্ধ বের হবে। একটু চেক করে নিই টক জলটা ঠিক আছে কিনা। একটু ভাজা মশলা আমার আরও অ্যাড করতে হবে, দিয়ে দিলাম আরও এক চামচ ভাজা মশলা।
এবার আবারও দেখে নি একটু, একদম ঠিক আছে। এরপর ফুচকাটা আলুটা দিয়ে রেডি করে আমি পরে চলে আসছি। ফুচকাগুলো রেডি করে চলে এসেছি, এরপর আমি ফুচকাটা খাচ্ছি। টক জল নিলাম, যারা লকডাউনে অনেক দিন বাড়িতে ফুচকা খাওনি তারা বাড়িতে ফুচকা বানিয়ে এইরকমভাবে আলু মেখে ফুচকা খাও, মন প্রাণ দুটোই তোমাদের জুড়িয়ে যাবে। ফুচকাটা কী করে বানাবে সেটা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর শেষে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে সেখান থেকে কী করে মচমচে ফুচকা তৈরি করবে। তাহলে আজকে বাদবাকি ফুচকাগুলো আমি খেয়ে নিচ্ছি, আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো। আজকের মতো এই পর্যন্ত, আবারও অন্যদিন হাজির হয়ে যাব তোমাদের সামনে। নমস্কার।